বন্ধুরা, গরমকাল মানেই কাঁচা আম। আর কাঁচা আমের আমরা আচার, চাটনি, ডাল, অনেক রকম অনেক কিছুই খেয়ে থাকি। তো আজকে আমি তোমাদের শেয়ার করছি কাঁচা আমের আইসক্রিম। তো কাঁচা আমের এই ললি আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে কাঁচা আম। তো কাঁচা আমের আগে খোসাটা আমরা এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে আমি যেইভাবে, যেই উপায়েতে কিংবা যেই পদ্ধতিতে এই কাঁচা আমের আইসক্রিমটা শেয়ার করছি, এইভাবে যদি তৈরি করতে পারো তাহলে দেখবে এই কাঁচা আমের গন্ধটা বেশ ভালো থাকে, বেশ ভালো পাওয়াও যায় কাঁচা আমের পুরো গন্ধটা, এবং টেস্টটাও পাবে পুরো কাঁচা আমের। তো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি, দুটো কাঁচা আম দিয়েই করব। তো কাঁচা আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে জলের মধ্যে আগে একবার ধুয়ে নেব আমরা, কারণ অনেক সময় এই কাঁচা আমের মধ্যে কষ থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হয়। এরপর গোটা গোটা এই আমগুলো ছাড়িয়ে ধুয়ে নেবার পর এবার আমরা আমগুলোকে কুচি করে নেব। তো আমগুলো মোটামুটি আমরা রাফলি কুচি করে নেব, মানে কোনো সেরকমভাবে শেপ দেওয়ার দরকার নেই, ব্যাস এইভাবে যেটা হচ্ছে কুচি করে নিতে হবে কাঁচা আমগুলো, আর আটিটা বাদ দিয়ে দেবে। তো এইভাবে দেখো কাঁচা আমগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। তো দুটো কাঁচা আমি আমি এখানে কুচি করে নিলাম এইভাবে। এইভাবে কুচিয়ে নেবার পর এবার এগুলো আমি জলে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার ধুয়ে নেবো, কারণ কাঁচা আমের মধ্যে যেমনকি আমি বললাম খুব কষ থাকে, আর এই যে কাঁচা আমগুলো আমি এনেছি এগুলো প্রচণ্ড টক আম, তাই একটু জলে ধুয়ে নিলে একটু টক ভাবটা কেটে যাবে, নাহলে অতিরিক্ত আবার সেই চিনি দিতে হয় যেটা কি খেতে আবার ভালো লাগে না, তাই একটু ধুয়ে নিলাম আবার। তো তোমরা যদি আম একটু টক মিষ্টি হয় কিংবা টকটা কম হয় তাহলে আর একবার নাও ধুতে পারো। তো এখানে আমগুলো ভালো করে ধুয়ে নেবার পর এইবার এই আমগুলোকে আমি ব্লেন্ড করব। তো এখানে আমি আগারোর পার্সোনাল ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে দেখো এই আম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ ভালো, এর মধ্যে তিনটে জার পাওয়া যায়, একটা জার একদম ছোট্ট একটা জার পাওয়া যায়, অল্প জিনিস, অল্প মশলা, পোস্ত, সর্ষে এই সমস্ত বাটার জন্য বেশ ভালো এটা। তো এর মধ্যে আমি 2 থেকে 3 বড় চামচ মতন চিনি দিয়ে দিলাম এখানে। এবার আমের মিষ্টিটা টক মিষ্টি বুঝে তোমরা চিনিটা দেবে। তো এখানে দেখো 3 থেকে 4 বড় চামচ আমি চিনি আমের সাথে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দিলাম 2 কাপ, 2 কাপ মতন জল দিয়ে এবার এইটাকে আমি ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, ছোট রান্নাঘরের জন্য এই ব্লেন্ডারটা, আগারোর এই ব্লেন্ডারটা ভীষণ ভালো, একদম অল্প জায়গার মধ্যে একটুখানি জায়গায় রেখে এটাকে ঝট করে তোমরা যে কোনো কিছু ব্লেন্ডিং অথবা গ্রাইন্ডিং করে নিতে পারো। 2 ব্লেড পাওয়া যায়, তো যদি তোমরা কেউ নিতে চাও এটা লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে, চাইলে তোমরা এটা পারচেস করতে পারো সেখান থেকে, কারণ অনেকেই জিজ্ঞেস করো যে দিদি কোথা থেকে কিনেছো এটা। তো দেখো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। এবার একটি বাটি নিয়েছি, তার মধ্যে এই আম আর চিনির মিশ্রণটা ঢেলে দিলাম। এবার দেখো এটা হচ্ছে পালস, এখানে আমি পালস লজেন্স যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে আমি আর কোনো মশলা দেবো না, এই পালসের লজেন্সই 4-5টা দিলেই এর মধ্যে একটা মশলা থাকে তাহলেই হয়ে যাবে। আর যদি তোমরা এই লজেন্সটা না দিতে চাও তাহলে তোমরা একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে নেবে, একটু জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি বিট নুন, একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেই মশলাটাও তোমরা এই আমের আইসক্রিমে দিতে পারো। তবে আমি এই পালস আইস লজেন্সগুলো দিয়ে করব, যার জন্য কি হবে এটা খেতে দারুণ টেস্ট হবে। তো এইবার দেখো গ্যাসটা অন করে দিয়েছি আর এই 4-5টা লজেন্স আমি গুলে এর মধ্যে দিয়েছি, আর সামান্য একটুখানি নুন দেবো, খুবই অল্প একটু নুন এর মধ্যে আরও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে লজেন্সগুলো গুলে যাওয়া অবধি আমি মেশাবো, আমি কিন্তু এটা খুব বেশি ফোটাবো না, কারণ আমি চাইছি আমের যে কাঁচা গন্ধটা আর আমের সেই কাঁচা টেস্টটা যেন এর মধ্যে ইন্ট্যাক্ট থাকুক, যার জন্য আমি এটা বেশি ফোটাইনি, শুধু গুলে যাওয়া অবধি এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করেছি। এবার একটুখানি গ্রিন কালার দিয়ে দিলাম 2-4 ফোঁটা, যাতে আমের সেই কাঁচা আমের কালারটা চলে আসে। তো দেখো এখানে কাঁচা আমের খুব সুন্দর একটা কালার চলে এসছে, ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাস একদম হালকা করে রেখেছি, গ্যাসের আঁচটা খুব হালকা করে কমিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, খুব বেশি ফোটাইনি, হাই ফ্লেমে একদমই ফোটাবে না, তাহলে কাঁচা আমের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা আঁচেই লজেন্সগুলো গুলে যাওয়া অবধি জাস্ট একটু নাড়াচাড়া করবে, গুলে গেলেই তারপরে তোমরা এটা একটুখানি ঠান্ডা করে নেবে আগে, খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর তারপরে আইসক্রিম মোল্ডে এইভাবে ঢেলে দেবে। তো এটা গরম অবস্থায় একদমই ঢালবে না, পুরোপুরি এটা ঠান্ডা করে নেবার পর তারপরে দেখো প্রতিটা আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এইভাবে ঢেলে দিচ্ছি।
তো বন্ধুরা, আইসক্রিম জমতে কিন্তু সময় নেয় 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা তো মিনিমাম টাইম লাগে, তবেই কিন্তু আইসক্রিম ভালো জমে। অনেকেই আমাকে কমেন্ট করে, দিদি স্টিকটা বেরিয়ে আসে, আইসক্রিমটা বেরোয় না। তো এই সমস্যাগুলো অনেকেরই হয়ে থাকে, কিন্তু আইসক্রিমকে ভালো করে আগে জমতে দেবে। আর বিশেষ করে এখন তো গরমকাল, তাই আইসক্রিম কিন্তু জমতে একটু টাইমও নেয়। তাই সবথেকে ভালো হচ্ছে সন্ধেবেলা তৈরি করে রাখো, আর পরদিন দুপুরবেলা যদি বার করো দেখবে আইসক্রিম খুব সুন্দর জমে যাবে। তো দেখো আমি এগুলো জমিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে আইসক্রিম জমে গেছে এগুলো। তবে এগুলো আরেকটু আমার জমাবার দরকার ছিল, কিন্তু যেহেতু ভিডিওটা আমি তোমাদের দেখাবো বলে আমি একটু তাড়াতাড়ি এগুলোকে বার করে নিয়েছি। আর এইভাবে আইসক্রিম যখন বার করবে তখন হাত দিয়ে একটুখানি এইভাবে ডলে নেবে, তাতে কী হবে আইসক্রিম আইসক্রিমের এই মোল্ড থেকে খুব সুন্দরভাবে ঝট করে কিন্তু বেরিয়ে আসবে। তো ব্যাস এখানে দেখো আমার কাঁচা আমের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে এই গরমে কাঁচা আমের আইসক্রিম ঝটপট এইভাবে তৈরি করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করো।